সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন জানি না তো, আমি ভালো আছি। কাজের কথা রইল গা, যে আমার অনেক ধরনের এই যে ইনবক্সে মেসেজ করতেছে যে ছোট ভাই সাহেব, আমি একটা ভিডিওর একটা প্ল্যান করছিলাম বা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, আমি এরকম একটা ফান ভিডিও করার আমার ইচ্ছা আছে। এবারই কইতেছে যে হ্যাঁ ওটা ইচ্ছা আছে বা ভিডিও নতুন করে করার, মানে একটা প্রথম প্রথম আর কি একটা শুরু করছে, হ্যাঁ ওকে পদক্ষেপ যেভাবে ভিডিও বানাইব। তো হ্যাঁ বলে ভিডিও এক দুইটা বানাইছে, বানাইতে বলে অনেকজনে লই হাসাহাসি করে এন তেন হারিয়ে, যেটা হাসির ভিডিও হা দিব, এরপরে ইনবক্সে অনেক কিছু কয় ব হেট হয়ে এন তেন কত কিছু, মানে হ্যাঁ রে হ্যাঁ করতেছে আর কত ভাই যে হাঁটতেছে। আর লোকের যে বিষয়টা আমি একটা জিনিসটা করতেছি বা যে হ্যাঁ রে আমি এই জিনিসটা করলাম, যে আমরা তো হকলে ফান ভিডিও করি বা এই যে বিনোদনের ভিডিও করি, আমরা লই তো হাসাহাসি করবই। আমি অলরেডি খবর পেয়েছি। আর দ্বিতীয়তে আমি একটা জিনিস দেখছি, এইটাও সম্ভব? ঠিক বলেছো, কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার ঠিক না, এরকম সম্পর্কে বোঝাইতেছে এইটাও সম্ভব? ঠিক বলেছ, কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আমার একটা প্রশ্ন, আমরা ফান ভিডিও করি, আমরা বিনোদনমূলক ভিডিও করি, তো আমরা লই আসবো আলা কথা, কিন্তু হুজুরের লই তো কেন লাগে আসতে? কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার কতটুকু খুশি হইন বা কতটুকু বেজার হইন এটা জানি না, কারণ আমি উচিত কথা কয়ে যাই, আমার জয়দীপ পেজটা আছে, আমি ওই দিন লাগাতে উচিত কথা কয়ে যাই। মন থেকে বলছি।